আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দিল তখন নমরুদ আগুনের কাছে আসছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর কেমন করে ধরপর করে মারা যায় এই দৃশ্য দেখার জন্য যখন আগুনের নিকটে আসলো ও মুসলমান নমরুদ দূর থেকে তাকায়া দেখি আগুনের ভিতর বিরাট সুন্দর একটা ফুলবাগান হয়ে আছে সেই বাগানের ভিতর সুন্দর এক সিংহাসন সিংহাসনে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরাম করে বসে বসে আল্লাহর জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমরুদ আগুনের কাছে চলে আসলো আগুনের কাছে এসে আগুনকে জিজ্ঞেস করে কি রে আগুন আমার দুশমন ইব্রাহিমকে পোড়াইয়া মারার জন্য তোর ভিতর ছেড়ে দিলাম আমার লাকড়িগুলি পোড়াইতেছিস কিন্তু আমার দুশমন ইব্রাহিমের জন্য তোর ভিতরে বাগান কেমনে হয়ে গেল তোর কি ক্ষমতা শেষ নাকি ইব্রাহিমকে পোড়ানোর ক্ষমতা বুঝি তোর নাই এবার আগুন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করল রাব্বুল আলামিন নমরুদ প্রশ্ন করেছে জবাব আমি দিব নাকি আপনি দিবেন আল্লাহ তাআলা আগুনকে বলেন প্রশ্ন করছি তোকে আমি কেন জবাব দিব তুই জবাব দে তোকে জবাব দেওয়ার ক্ষমতা দিয়া দিলাম মুসলমান ভাইরা আমার এবার আগুন বলতেছে নমরুদ দূর থেকে দাঁড়িয়ে কথা বলিস কেন আয় 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 কাছে আয় সামান্য একটু তাপ দেয়া দেখাইয়া দিই আমার আমার ক্ষমতা আছে কি নাই নমরুদ রে তুই যে প্রশ্ন করছিস ইব্রাহিম নবী এমন একটা কালেমা পড়ে আগুনের ভিতরে বসে আছে ইব্রাহিম নবীকে পূর্ব দূরের কথা ইব্রাহিম নবীর একটা লোম পর্যন্ত পোড়ার ক্ষমতা নাই যখন আগুন ডাক মারলো নমরুদ আগুনের ডাক শুনে ভয় পাইয়া মুহূর্তের মধ্যে দৌড়ে এলাকা ছেড়ে দিল কিছুক্ষণ পরে নমরুদের মেয়ে রাজা চলে আসছে রাজা নমরুদের মেয়ে দেখি আমার আব্বার দুশ্মন ইব্রাহিম নবী আগুনে পোড়ায় কেমন করে ছটফট করতে করতে মারা যায় আগুনের কাছে এসে নমরুদের মেয়ে দাঁড়াইয়া দেখে হায় হায় ইব্রাহিম নবীকে আগুন পুড়বে দূরের কথা ইব্রাহিম নবী যেখানে বসে আছেন এমন এই জায়গায় এমন সুন্দর একটা ফুল বাগান হয়ে গেছে এত সুন্দর ফুলের বাগান আমার আব্বার রাজপ্রাসাদের ভিতরেও না নমরুদের মেয়ে রাজা দূর থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করে কি গো ইব্রাহিম নবী ব্যাপার কি আগুন আমার বাবার লাকড়িগুলো পুরায় তোমাকে কেন পুরায় না ঘটনা কি রহস্যটা কি হযরতে ইব্রাহিম নবী জবাব দেন ওরে নমরুদের মেয়ে রাজা আমি এমন একটা কালেমা পড়েছি যে কালেমা পড়ার পর তোর বাবার আগুন না আমি যদি জাহান্নামের ভিতরেও যে বসে থাকি আমার শরীরের একটা লোম পর্যন্ত পড়বে না নমরুদের মেয়ে রাজা বলতেছে ইব্রাহিম নবী তোমার কালেমাটা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আমাকে একটু কালেমাটা পড়াইয়া দাও দেখি আমাকেও আগুনে পোড়ায় না কি না পোড়ায় না হযরত ইব্রাহিম নবী চিন্তা করলেন নমরুদকে কত দাওয়াত দিলাম কালেমাও শুনলো না পড়লো না নমরুদের মেয়েটা যেহেতু কালেমা পড়তে চাই পড়াইয়া দিই যদি একজন মুসলমান হয় তাহলে আমি ইব্রাহিম নবী সার্থ
ওরে নমরুদের মেয়ে রাজা তুমি কালেমা পড়বানি হ্যাঁ পড়ব আমাকে শোনাও পড়ো তাহলে আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ একটু চা না নমরুদের মেয়ে কালেমা পড়ে ফেলছে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম নবী আপনি যে কালেমা পড়তে বলেছিলেন কালেমা পড়েছি এখন কি করব নমরুদের মেয়ে চিন্তার কোনো কারণ নাই আমার কাছে চলে আসো নমরুদের মেয়ে রাজা আগুনের কাছে চলে গেছে কাছাকাছি যাইতে একটু সন্দেহ ঢুকে গেল না জানি ইব্রাহিম নবী আমার বাবার উপর প্রতিশোধ নিতে যায় আমাকে বাইল মারি আগুনে পড়ে কিনা আগুনের কাছে যাইয়া ইব্রাহিম আলাইহিসসালামের কাছাকাছি বরাবর আগুনের কি কাছে যাইয়া নমরুদের মেয়ে পরীক্ষা করার জন্য তার কাপড়টা একটু আগুনে ধরে দিয়েছে আল্লাহর কি কুদরত দাও দাও করে আগুন জ্বলতেছে লাকড়িগুলি পড়তেছে নমরুদের মেয়ের কাপড়টা পূর্বে দূরের কথা একটু গরম পর্যন্ত হয় না বুঝে ফেলল যে কালেমা পড়ার পর আমার কাপড় পুড়ে না মনে হয় আমার শরীরও পুড়বে না আল্লাহর কি কুদরত দাউ দাউ করে জ্বলতেছে লাল টকটকে আগুনের ভিতর দিয়ে নমরুদের মেয়েটা যাইতে যাইতে ফুলবাগানের ভিতর ঢুকে ইব্রাহিম নবীর নিকট চলে গেল কিছুক্ষণ অবস্থান করে আবার ইব্রাহিম নবীর থেকে ফিরে চলে আসলো ও মুসলমান কাপড় পূর্বে দূরের কথা শরীর পূর্বে দূরের কথা নমরুদের মেয়ের শরীর থেকে একটা লোম পর্যন্ত পড়ে নাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সেই কালে আমার জিকির করেছি